2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর আমন্ত্রণে মিলিটারি একাডেমি চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শনে তার এই সফর। প্রথম দিন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানার দিনে সকালে সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানার দিনে। পরে সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফরে তিনি সিএসএস বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনার কথা রয়েছে।